হ্যালো ফ্রেন্ডস, আজ 2018 সালের ডিসেম্বর মাসের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর, আর মাত্র 52 মিনিট পর নতুন একটা বছর শুরু হতে চলেছে। আর এই নতুন বছর আমাদের সকলের কাছে একটা গুরুত্বপূর্ণ বছর, কারণ যারা কম্পিটিটিভ এক্সাম এবং সকলের কাছেই গুরুত্বপূর্ণ, কারণ তাদের নতুন একটা পথ আবার নতুন বছর নতুন স্বপ্ন সব একসাথে জড়িয়ে আছে। সুতরাং আশা করি সকলের বছরটা ভালোভাবে কাটুক, আর সকলেই যাতে কঠোর পরিশ্রমী হয় এই সংকল্প নিয়ে নতুন বছরের নতুন পথ চলা শুরু করি। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, WBCS প্রিলিমিনারির জন্য এমন কি অন্যান্য স্টেট লেভেলের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু ইংলিশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইংলিশ থেকে অনেক প্রশ্ন আসে, আর সঠিক প্রিপারেশন নিলে আমার মনে হয় ইংলিশে খুব নম্বর তোলা খুব একটা কঠিন নয়, কারণ আমাদের যদি বেসিক ধারণাটা থাকে আমাদের ইংলিশে খুব একটা সরগর হতে হবে না। আমাদের কেবলমাত্র প্র্যাকটিসের মাধ্যমে যদি একটা বেসিক কনসেপ্ট আইডিয়া করে নিতে পারি তাহলে কিন্তু 25-23-24 তোলা খুব একটা কঠিন কাজ হবে না, এটুকু আমি 100% শিওর। কারণ 24-25 নম্বর একদম বেসিক থেকেই আসে, খুব টাফ লেভেলের প্রশ্নও আসে না। আমি তোমরা যদি কেউ সেন্ট্রালের এসএসসি প্রিপারেশন নিয়েছ তাহলে বুঝতে পারবে যে এসএসসি থেকে অনেক অনেক ইজি মানে প্রশ্ন আসে WBCS এবং স্টেট লেভেলের এক্সামে। বিশেষ করে WBCS প্রিলির কথা আমি বলবো, প্রিলিতে সবথেকে আসান প্রশ্ন হয়, এখন পর্যন্ত হয়েছে, তবে সামনে কি হবে আমি বলতে পারছি না। তবে যেভাবে প্রশ্ন হয়েছে, প্যাটার্ন যেভাবে ফলো করেছে, সেভাবে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু খুব সহজে 25-এর মধ্যে 20+ নম্বর অবশ্যই তোলা যায়। আর এই 20+ নম্বর কিন্তু তুমি জিকে বা ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের থেকেও খুব ইজিলি পেতে পারো, কেবলমাত্র একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে, অর্থাৎ স্মার্ট স্টাডি করতে হবে ইংলিশের উপর। কারণ ইংলিশ আমাদের সকলের কাছে একটা অন্যরকমের বিষয়, আমাদের মাতৃভাষা নয়, সুতরাং কিন্তু প্রথম দিকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সুতরাং এসব আমাদের একটা কমপ্লিট প্ল্যানিং করে নেওয়া যাক WBCS এর ইংলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আমাদের দেখেছি প্রথমে তো কী ধরনের প্রশ্ন আসে, আমাদের জানতে হবে কী কোন ধরনের প্রশ্নগুলো শান্ত আসে, সিলেবাস ভিত্তিক কী কিন্তু হয় প্রশ্ন। আর যেহেতু আমাদের মাতৃভাষা ইংলিশ বাংলা, সুতরাং ইংলিশ থেকে কিন্তু খুব টাফ লেভেলের প্রশ্ন সিলেক্ট করা হয় না। আমি কিন্তু বারবার বলছি টাফ লেভেলের প্রশ্ন সিলেক্ট করা হয় না, এমনকি ভোকাবুলারি পর্যন্ত খুবই সিম্পল ওয়ার্ডগুলোই সিনোনিম অ্যানোটিমসে দেয় দেখো। আর কী কী এখানে আমি কতগুলো চ্যাপ্টার নিয়েছি যেখান থেকে যে প্রশ্ন হয় বিএসসি WBCS এবং অন্যান্য স্টেট লেভেলের এক্সামে, যেখান থেকে প্রশ্ন এসেছে আমি দেখেছি। যেহেতু আমি অনেক প্রিভিয়াস ইয়ার সলভ পেপারগুলো ঘেঁটেছি, সুতরাং আমার মনে হয়েছে এই সমস্ত চ্যাপ্টারগুলো আগে করলে সবথেকে বেশি হেল্প হবে। যেমন ধরো এসেছে এখানে কমন এরর্স, কমন এরর্স থেকে তো খুব সিম্পল মানের প্রশ্নগুলো আসে, একটা লাইন তুলে দেয়। আমি সমস্ত সাবজেক্টগুলোই এখানে চ্যাপ্টারগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব, তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেন্টেন্স ইম্প্রুভমেন্টও শান্ত টেন্স থেকে প্রশ্ন হয়, কিছু খুব সিম্পল মানের প্রশ্ন হয় সেন্টেন্স ইম্প্রুভমেন্ট, এবং কি অ্যাক্টিভ প্যাসিভ WBCS এর অ্যাক্টিভ প্যাসিভ থেকে প্রায় 2-1 প্রশ্ন হয়, নিরাসন চেঞ্জ থেকে 2-1 প্রশ্ন হয় ইনডাইরেক্ট উইচ। আমাদের এই দুটো টপিক খুব ভালোভাবে করতে হবে PSC প্রিলিমিনারির জন্য, অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ এবং নেরাসেন চেঞ্জ। ফিল ইন দ্য ব্যাঙ্কস খুবই আসান আছে, সিনোনিমস অ্যান্টোনিমস আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়মস ফেজের প্রশ্ন আছে, এখানে সঠিক বানান উচ্চারণ অর্থাৎ মিসস্পেলড ওয়ার্ডগুলোকে কারেক্টলি স্পেলড ওয়ার্ডে চয়েস করতে দেওয়া থাকে, এটাও আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আর এখানে আছে কম্প্রিহেনশন টেস্ট সাধারণত আসে না, ক্লোজ টেস্ট এখন পর্যন্ত দেয়নি, অ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সও দেয়নি। সুতরাং আমাদের যেগুলো ভালোভাবে করতে হবে সেগুলো হচ্ছে
কমন এরার্স সিম্পল ওয়ার্ডগুলো দিতে হবে, সিম্পল লাইন, সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সিম্পল যেগুলো থাকে, যেমন টেন্সের হয়তো থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিছু ফলস আসে, ইমপ্রুভমেন্ট সেন্টেন্সও তাই। তুমি যদি দুটোর মধ্যে একটা ভালোভাবে করো, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স এবং কমন এরার্স সেন্টেন্সগুলো ভালোভাবে যদি অবজার্ভ করো, তাহলে কিন্তু দুটো একটা প্রিপারেশনে তুমি দুই ধরনের দুটো মানে চ্যাপ্টার একসাথে কভার করে ফেলবে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো থেকেও প্রায় দু তিন খান প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, শুধু পিএসসি WBCS এর ফিলি বলে নয়, সমস্ত পরীক্ষায়। আর ইনডাইরেক্ট হুইস নেরাসেন্সেন্স থেকে তো থাকবেই দু চারটে প্রশ্ন, আমি ধরলাম ভয়েস চেঞ্জ দুটো, নেরাসেন্স থেকে দুটো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে চার পাঁচটা প্রশ্ন থাকে। এটাও বিশেষ করে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর কনজাংশন রিলেটেড, টেন্স রিলেটেড এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সম্পর্কেই সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কমন এরার্স, ইমপ্রুভমেন্ট সেন্টেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই তিনটি চ্যাপ্টার এইগুলোর উপর প্রশ্ন হয়। সিনোনিম অ্যান্ড টিমস করতে গেলে কিছুটা ভোকাবুলারি জানতে হবে এবং দীর্ঘ সময় ধরে যদি চর্চা করা হয়, বিশেষ করে তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমি আশা রাখছি পরবর্তী সময়ে কিছু কিছু ভিডিও সিনোনিম অ্যান্ড টিমসের উপর রেগুলার আপডেট করব, সেগুলো কিন্তু তোমাদের কাছে হেল্পফুল হবে। তোমরা জানো আমি বাড়তি বা এক্সটার্নাল কিছু দিই না, যেগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করি, যেগুলো পড়লে তোমাদের সব থেকে কম সময়ে বেশি প্রিপারেশন না যাবে, সেই সমস্ত জিনিসগুলি আমি আনার চেষ্টা করি। ওয়ান ওয়ার্ড পেপার সাবস্টিটিউশনও তাই, এগুলো যদি সিনোনিম অ্যানোটিমসের সঙ্গে সঙ্গে যদি বিস্তারিতভাবে একসাথে আলোচনা করতে পারো, তাহলে তিনটা প্রিপারেশন একসাথে হয়ে যাবে, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, সাবস্টিটিউশন। আর ইডাউন্স পেজ হিউজ সিলেবাস, আর এগুলো পড়তে সাধারণত খুবই ইন্টারেস্টিং ইডাউন্স পেজ, সুতরাং এগুলোকে আমাদের বোরিং করবে না, আমাদের চর্চা রাখতে হবে, ডেলি চর্চা এবং প্র্যাকটিস রাখতে হবে, সঙ্গে সঙ্গে একটা অভ্যেস করতে হবে, স্পিকিং ইংলিশের মতো জোরে জোরে সাউন্ড করে পড়ার অভ্যাসটা বজায় রাখতে হবে, তাহলে ইংলিশ আস্তে আস্তে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আর সিলেকশন অফ পরবর্তী দশ নম্বর অধ্যায় আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানানগুলোকে আমাদের সঠিক বানান অথবা ভুল বানানকে চয়েস করতে দেওয়া হবে, চারটে অপশনের মধ্যে সেটা বের করতে হবে। সুতরাং কিন্তু খুবই ইজিলি দেখা যাবে, কুড়ি থেকে বাইশ তেইশ নম্বর অবশ্যই পাওয়া যাবে। সো থ্যাংক ইউ, আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্তই ছিল, আমি পরবর্তী টাইমে কিছু কিছু ইংলিশের উপর ভিডিও আপলোড করব। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, সো থ্যাংকস।